ছাত্রলীগ করতে এমপি নুরুল হক নূর বিএনপির পার্টি অফিসে বন্ধ করে রাখে এই ফ্যাসিস্ট হাসিনা। আর এই বিএনপির পার্টি অফিসের সামনে দিয়া এই রুহানি পুত্র হাসিনা পুত্র মিছিল করে, বিএনপিরে পিটাই দেয়, ছাত্র দলের পিটাই দেয়, রাস্তা দাঁড়াইতে থাকতে দেয় না, আর তারে প্রোগ্রাম করতে দেয়। হু আর ইউ? ইউ আর দ্য সন অফ খুনি হাসিনা। তুমি যখন বলতেছো যে 15 বছর বিএনপি কি করছে, অন্য রাজনৈতিক দল কি করছে, তুমি যে রুহানি পুত্র, তুমি যে বঙ্গভবনে যাইয়া শেখ হাসিনার পা ধরা, এই খুনি হাসিনার পা ধরা যখন সালাম করে বলছো, তুমি নাকি এই খুনি হাসিনার মুখে তোমার মায়ের চিহ্ন দেখো, তুমি কি ভুলে গেছো তোমার মায়ের চিহ্ন দেখা ওই মা পালাইছে? তাইলে আমি এই জনগণদেরকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের বিচিম, এই রুহানি পুত্র খুনি হাসিনা পুত্র এই ফ্যাসিস্ট নূর কিভাবে এখনো পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দলীয় ব্যবসা, চেয়ার ব্যবসা, বিভিন্ন পদবীর ব্যবসা সে করতেছে? সে আবার কিভাবে বিএনপির কটাক্ষ করে? বিএনপির সব নেতাকর্মী যখন জেলেবন্দি করে রাখে, বিএনপির কার্যালয়ের সামনে যখন তালা দেওয়া থাকে, সেই কার্যালয়ের সামনে দিয়া বিপিনুর গণ অধিকার পরিষদ কিন্তু দুইটা অংশ, একটা তারেক ফারুক ভাইদের রেজা ভাইদের নেতৃত্বে, আমাদের কর্নেল মিয়া মশিউজ্জামান ভাইয়ের নেতৃত্বে, আরেকটা হচ্ছে এই চোরের নেতৃত্বে। গণ অধিকার পরিষদকে কলুষিত করছে এই চোরা নূর, এই রুহানি পুত্র খুনি হাসিনা পুত্র নূর। আজকে বিএনপির পার্টি অফিসে বন্ধ করে রাখে এই ফ্যাসিস্ট হাসিনা। আর এই বিএনপির পার্টি অফিসের সামনে দিয়া এই রুহানি পুত্র হাসিনা পুত্র মিছিল করে, বিএনপিরে পিটাই দেয়, ছাত্র দলের পিটাই দেয়, রাস্তা দাঁড়াইতে থাকতে দেয় না, আর তারে প্রোগ্রাম করতে দেয়। হু আর ইউ? ইউ আর দ্য সন অফ খুনি হাসিনা। তুমিই বলছো তোমার মায়ের প্রতিচ্ছবি তুমি দেখতে পাও, তুমি আবেগ আপ্লুত হয়ে গেছিলা, সেই ভিডিওটা আপনারা এটার সাথে অ্যাটাচ করেন, সবাই জানেন ছাত্রলীগ করতে এমপি নুরুল হক নূর। আজকে এই ছাত্রলীগের এজেন্ট আরও এই আমাদের এই সমন্বয়কদের ভিতরেও কিন্তু ছাত্রলীগের এজেন্ট আছে, এরা এখনও নেতৃত্ব দিতেছে। তুমি যে বলতেছো যে এই ছাত্র আন্দোলনে তোমার বিশাল ভূমিকা আছে, তুমি এই আন্দোলনের বিরোধিতা করছো, তুমি কয়দিন শাহবাগে এসে দাঁড়াইছো? আমি 2 তারিখ থেকে শাহবাগে ছিলাম, আমি তোমার সংগঠন ছাড়ছি আজ থেকে আরও 1.5 বছর আগে পদত্যাগ করছি। তোমার নীতি নৈতিকতার অধঃপতন এত জায়গায় হয়েছে, আজকে বলতে বাধ্য হয়েছি এতদিন পরে, যখন তুমি তোমার ঊর্ধ্বত্বতা থামাও নাই, তুমি মুসাদের সাথে মিটিং করছো, মুসলমানদের সাথে বেইমানি করছো, বাইরে আইসা তুমি টুপি পরে আসছো তোমার ট্যাগ দেখার জন্য, তোমার টুপি কোথায় মুসাদ নূর? তোমার মনে রাখা উচিত এই বাংলাদেশ 95% মানুষ মুসলিম, ফিলিস্তিনের হাজার হাজার শিশুর, লাখো লাখো শিশুর হত্যাকারী এই মুসাদ, ইসরায়েল, এই ইসরায়েলের পক্ষে তুমি কেন বেনদিন সাবাদির সাথে বৈঠক করছো জবাব দিতে? তুমি কেন আজকে অন্যান্য রাজনৈতিক দলদের কটাক্ষ করো? তোমার কি অবদান ছিল? তুমি কার সাথে আত্মীয়া এই বাংলাদেশের রাজনীতি করছো আমরা জানি না, তোমার সাথে তো 5 বছর আমিও ছিলাম, খুব ভালো করেই জানেন। তোমার পেজ থেকে তো আমি বক্তব্য দিতাম, আমি লাইভ করতাম, একসাথে এক জায়গায় বসে খাইছি, কিন্তু আমাদের বুঝতে ভুল হয়েছে তুমি যে সন অফ হাসিনা, খুনি হাসিনা বলতেছে 15 বছর কি করছেন। আমরা খুব ভালো করে জানি নুরুল হক নূর, তুমি খুব ভালো করেই জানো, তুমি জানো যে আমরা কত বড় বেয়াদব, ছাত্র সমাজ কত বড় স্পষ্টবাদী লোক, তুমি খুব ভালো করে জানো, কারণ আমরা একসাথে রাজনীতি করে এই পর্যন্ত আসছি। এই গণ অধিকার পরিষদের প্রায় 300 প্রোগ্রামের পিছনের সংগঠকদের একজন আমি, শৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণ করছি, অতএব তুমি সেই রেডি প্রোগ্রামে এসে বক্তব্য দিচ্ছ। ইউ আর সন অফ মার্ডারার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, ইউ আর সন অফ ডিক্টেটর হাসিনা, অতএব তোমার বুঝতে হবে
তুমি আবারও ভুল করতেছো। আর একটা কথা বলি, কিছু রাজনৈতিক দল রে ভুইফুর রাজনৈতিক দলে নিবন্ধন দিছে। নিবন্ধন কে দিছে? নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল। আর হয়তো একটা চোর এই হাবিবুল আউয়ালের সিগনেচারে যারা নিবন্ধন পাইছে সবগুলা নিবন্ধন বাতিল হওয়ার জন্য রিট করব। ওই চোর আবার কিসের বৈধতা রাখে? ওই চোর কিসের বৈধতা রাখে রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার জন্য? কয়েকদিন আগে কয়েকটা রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে গেছে, এর মধ্যে এমন রাজনৈতিক দল আছে যেটা আওয়ামী লীগের বিটিম হিসাবে হাবিবুল আউয়াল সিলচাপুর দিয়া রাস্তায় ছেড়ে থুয়ে গেছে। তোমাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবো এই ছাত্র জনতা। আর ছাত্র জনতার ঐক্য মঞ্চ, পুরো দেশের ছাত্র জনতা ঐক্য মঞ্চ একসাথে হওয়ার ডাক দিচ্ছে আগামীতে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং এই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার জন্য, রাজনীতি থেকে অপরাজনীতি দূর করার জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আপনাদেরকেও আহ্বান রইল, আমরা এই নতুন বাংলাদেশ চমৎকারভাবে বিনির্মাণ করব, দোয়া রাখবেন। বাংলাদেশে এই প্রথমবার একটা সরকারকে বসানো হয়েছে যে সরকারের কাছে দাবি হচ্ছে এই যে আসলে কেবলমাত্র একটা নির্বাচন নয়, আরেকটা সরকার বসানো হয়, বাংলাদেশকে এরকম একটা পরিবর্তনের ভেতর দিয়ে আপনাদের এরকম সংস্কার করতে হবে যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, এই সাংবিধানিক ক্ষমতাকে ব্যবহার করে, আইনের ক্ষমতাকে ব্যবহার করে ভবিষ্যতে আর কেউ স্বৈরতান্ত্রিক কিংবা ফেসিবাদ হয়ে না উঠতে পারে। আজকে এক মাসের জায়গায় যেটা আলোচনা হচ্ছে সেই জায়গার মধ্যে বাংলাদেশে এখন যারা সরকারে আসীন আছেন তাদের পক্ষে সেই কাজটা শুরু করা সম্ভব হয়েছে বলে আমার মনে হয় না। এখনও পর্যন্ত প্রাত্যহিক যে সমস্ত কাজ, যেই কাজগুলি এখন না করলেই নয়, ধরেন সেই কাজগুলির মধ্যেও আসলে এই সরকার যা করতে পারতে বলে আমাদের কাছে মনে হয় সেগুলির মধ্যে অনেকগুলি করেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা দুইটা জায়গায় আমি এইখানে বলতে চাই, পাবলিকলি অন্য জায়গায়ও বলছি, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারটা, তাদের পরিবারগুলি পরিবারগুলির ব্যাপারটা দেখা একটা ব্যাপার ছিল, এখন পর্যন্ত সেই দিকে খুব মনোযোগ দেওয়া হয়েছে এটা আমার মনে হয় নাই। আর সবচাইতে যেটা কঠিন কষ্টের সেটা হচ্ছে যে আজকে পর্যন্ত যারা হাসপাতালে আছেন, যারা চিকিৎসার জন্য আসলে কাতরাচ্ছেন, তাদের প্রতি আসলে এই আন্দোলনের পরে যে সরকার বসছে কিংবা আমরা যারা আসলে এখন রাজনীতি করি তারা যে দায়িত্বটা পালন করতে পারতাম সেই দায়িত্বটা পালন করি নাই। আজকে এইখানকার এই সমাবেশ থেকে আমি বলতে চাই যে সংস্কারের কাজ করবেন, কীভাবে করবেন সেগুলি আপনারা নির্ধারণ করুন, কিন্তু তার আগে হাসপাতালে যারা কাতরাচ্ছে এবং যারা আসলে পরিবারের উপার্জনক্ষম মানুষদেরকে হারিয়ে একটা অসহায় অবস্থার মধ্যে আছে, এই দুইটা খাতকে অন্তত অগ্রাধিকার ভিত্তিতে 7 দিনের মধ্যে এর একটা সমাধান করে